হ্যালো সবাইকে, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। সারাদিন যেমন তেমনভাবে কাটলেও বর সেভাবে আবদার করতে পারে না, কারণ জানে সকাল থেকে সারাদিন খুব ব্যস্ত থাকি, সন্ধ্যা হলে একটু এটা ওটা খেতে মন চায়। তো আজকে সেরকম বায়না করলো, একটু রুটি খাওয়াবে রাতে ডিনারে, মানে ওই কি ডিনারে আর কি, রাত আর ডিনার একই তো ব্যাপার, মানে রাতেরই ডিনার হয়। তো জাগে বললো যে একটু রুটি করো, আর তার সাথে আমি বললাম তাহলে তার সাথে কী খাবে? আলুর তরকারি করি। না, আলুর তরকারি খেতে ভালো লাগছে না। তাহলে কি করি বলো? ডাল করবো না? তাহলে একটু ঝাল ঝাল কষা কষা করে তোমার সেই ডিমের কারিটা করো, ব্যাস যেই বলা সেই কাজ। আমিও দেরি করলাম না, ভাবলাম যে মানুষটা খেতে চেয়েছে তাহলে যাই। আসলে যা গরম পড়েছে না, আর তারপরে আমাদের এই রান্নাঘরটা একদম দোতলায়, দোতলার ওপরে এই রান্নাঘরটা আমাদের করা। হ্যাঁ, খুব শখ করে করেছিলাম, কিন্তু গরমটা তো আর শখ করে কমাতে পারবো না। এত পরিমাণে গরম দেয় না, রান্নাঘরে আসলে পুরো ঘেমে একদম জল হয়ে যায়। তারপরেও প্রিয় মানুষ যখন তোমার কাছে আবদার করে কিছু বায়না করবে, তখন কিন্তু মানে ভালোবেসে কিছু আবদার করবে, তখন তুমি চট করে না বলতে পারবে না মুখের সামনে। যাক, এদিকে এসে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি আটা মাখতে বসে পড়েছি, কারণ রুটি হচ্ছে অনেক দিন পর বাড়িতে। আর আগে তো রেগুলার রুটি করতাম বাড়িতে, সকালে বিকেলে দুবেলায় প্রায় হতো, কারণ বর আগে দুবেলায় রুটি খেত। দুবেলা কি একটা সময় এমন এসছে তিন বেলায় রুটি খেত। তারপরে এখন তো সেই অভ্যাসগুলো অনেক কারণে বাদ দিয়েছে, পেটে প্রবলেম হয়, হজমের সমস্যা হতো, তো এই আর কি। যাকে দেখো, এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমটা জলের ওপর ফুটছে, আর এদিকে আমি পেঁয়াজ রসুন আদা লঙ্কা যা যা আর কি মশলাপাতি দেওয়ার সমস্ত কিছু কেটে নিচ্ছি। এবারের বাজার থেকে রসুনগুলো না বেশ ভালো এনেছিলাম, বড় বড় কোয়া, চার পাঁচটা দিলেই আমার মোটামুটি আর কি হয়ে যায়। ডিমের মধ্যে এখানে একদম গুনে গুনে ডিম নিয়েছি, পাঁচজন মানুষ পাঁচটা ডিম, রাত্রেবেলা খাবো তো আর বাসি করবো না, কালকেরটা আবার কালকে রান্না করে নেব। ডিমের মধ্যে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এবার কড়াইতে দিলাম আরেকটু তেল, তেল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে জিরে, আর ডিমগুলো তো ভালো করে ভেজে নিয়েছি, তো ডিমগুলো তুলে নিলাম। এদিকে দেখো, জিরে ফোড়ন দেওয়ার পর এবার যা যা এক এক করে মশলাপাতি সমস্ত কিছু দিতে থাকবো। তো এবার দিলাম একটু গোটা গরম মশলা, আর বাটাবুটি ঝামেলা রাখলাম না, গোটা গরম মশলাই দিয়ে দিলাম একটু থেতো করে। আর এবার দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা আলু, একদম ছোটো নয়, মানে একটু মোটামুটি ছোটো করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। এবার আর কি ভালো করে নাড়াচাড়া করে আলুটা একটুখানি ভাজা ভাজা করে নেবো, মানে অল্প আর কি, বেশি নয়, মোটামুটি ভাজা করে নেবো। তো বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম মশলা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে এবার সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করছি, নুন হলুদ কাশ্মীরের চিলি পাউডার দিলাম অল্প করে, দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে কষাতে থাকবো। আর ডিমের তরকারিতে না একটু ভালো করে মশলাটা না কষালে একটা কাঁচার গন্ধ বেরোয়, যে কারণে আমি যখনই ডিমের তরকারি রান্না করি একটু মশলাটা ভালো করে কষিয়ে নিই। এমনিতে সব মশলাই কষিয়ে নিই, যত মশলা কষাবে ততই টেস্ট হবে খেতে। এবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে এবার একটু অন্য কাজ করতে গেছিলাম, আলু দেখলাম নিচে দু একটা পোড়া লেগে গেছে। যাক, তোমাদের আর মিথ্যা কথা বলে লাভ কী, সত্যি কথাই বলে দিই, আলুটা একটু পোড়া লেগে গেছিলো, দুটো চারটে আলু, সেটাকে আবার নাড়াচাড়া দিয়ে এদিকে দেখো আমি রুটি বেলতে বসে গেছি তরকারির মধ্যে জল দিয়ে। ডিমটা অবশ্য একটু পরের দিকেই দেবো, আর এদিকে গরম গরম রুটি করে নিচ্ছি, কারণ গরম গরম তরকারি হওয়ার সাথেই একদম গরম গরম তোমার রুটিও দরকার, মানে রুটি আর তরকারি গরম গরমই তাকে দিতে হবে। তো আমি এদিকে গরমে মরে যাচ্ছি, কী যে গরম পড়েছে রান্নাঘরে জানো না, একদম অস্বস্তিকর গরম। যাক, এদিকে রুটিটা ভালো করে বেলে নিচ্ছি, আর যখন দেখবে রান্নাবান্না করার পর কেউ যখন তোমার রান্নার একটু প্রশংসা করবে না, তখন তোমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। আমার ক্ষেত্রে কিন্তু ওটাই হয়, যখন ওকে জিজ্ঞাসা করি কী গো ভালো হয়েছে, খেলে কিছু বললে না তো, ও খারাপ হলেও বলে ভালো হয়েছে, কখনো মানে বলে না যে এটা খারাপ হয়েছে, ও যেভাবে ও খেয়ে নেয়। বিয়ের প্রথম প্রথম তো অত ভালো রাঁধুনি ছিলাম না, তখন ওই নামমাত্র রাঁধুনি ছিলাম, তো তখন না ওই জিজ্ঞাসা করতাম কী হয়েছে, ভালো হয়েছে, বললে না তো কেমন হয়েছে, হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, তো এই একটু সামান্য নুনটা বেশি হয়েছে, ও ঠিক আছে আস্তে আস্তে হয়ে যাবে, মানে এরকম বলতো আর কি। তখন নিজে খেতে গিয়ে বুঝতে পারতাম সত্যিই তো নুন বেশি হয়েছে, আবার কোনো কোনো দিন বলতোও না, তো ঝাল বেশি দিতাম, কোনো দিন নুন বেশি দিতাম, কোনো দিন তরকারিতে একদম ট্যালটেলে ঝোল বানিয়ে রেখে দিতাম, কোনো দিন দেখতাম যে মশলাগুলো তাকিয়ে রয়েছে, কোনো দিন দেখতাম ফোড়নটাই ভাজা হয়নি,
এরকম কত কিছু ঘটেছে আমাদের সাথে বিয়ের পরপর, তাই না? তোমাদের কাহিনীগুলো বলো তো, বিয়ের পরপর তোমরা কি সবাই পাকা রাঁধুনি ছিলে, ছিলে না, তাই না বলো? অনেকেই আছে এরকম, যে আমার ক্ষেত্রে যদিও হয়নি, আমি আমার শাশুড়ি মা ননদের হাত ধরে রান্না শিখেছি। শাশুড়ি কম শিখিয়েছে, ননদই বেশি শিখিয়েছে। কিন্তু অনেকের ক্ষেত্রে এরকম হয়, রান্না নিয়ে কত কিছু শুনেছে, কত খোটা শুনতে হয়েছে রান্নাবান্না নিয়ে, এই পারে না সেই পারে না, বাপের বাড়ি থেকে কিছু শিখে আসেনি, কত কথা শুনতে হয়েছে বলো। কিন্তু এখন একটা জিনিস ভালো হয়েছে, এখন আর কেউ কাউকে অতটা বলতে পারে না। এখন তো তোমার সোশ্যাল মিডিয়া রয়েছে, একদম যে রান্না পারবে না ইউটিউবে সার্চ করে নাও, সঙ্গে সঙ্গে চলে আসবে, দেখে দেখে সমস্ত কিছু করে নাও। এখন বেশ একটা সুবিধা হয়েছে, তাই না? আর এদিকে দেখো রুটিগুলো ভালো করে বেলে নিলাম, বেলে নিয়ে এবার এক এক করে এদিকে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে তারপরে তোমার তরকারির মধ্যে দিলাম একটুখানি সামান্য চিনি, আর এবার দিয়ে দেবো ভাজি একটুখানি কসুরি মেথি। তো ঘরে ছিল কসুরি মেথি, তো একটু এই যে হাতের মধ্যে ডোলে কসুরি মেথিটা দিয়ে দিলাম। এটা ডিমের কারি বলো বা মাঝে মাঝে আমি চিকেনও দিই, একটু চিকেনের অন্যরকম টেস্ট হয়, ভালো লাগে। মাঝে মাঝে পনিরের তরকারিতে দিই। তো এই তো রুটি তরকারি সবই কিছু হয়ে গেছে। তো চলো এবার তোমার ব্লগটা এখানে এন্ড করলাম, টাটা।